হ্যালো গাইস, ওয়েলকাম টু ফার গেমিং লিডার ইউটিউব চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য নামো একটি নামো নামো অ্যাগ্রেসিভ গেম প্লে, যেখানে আমরা নামতে যাচ্ছি পিকেতে এবং করতে যাচ্ছি টিমমেটে, যাতে আমাদের টিমমেটের থেকে আমাদের কিল বেশি থাকে। এবং আনফর্চুনেটলি আমাদের ভিডিওটা মাঝখানে স্টপ হয়ে গেছিল, তো যতটুকু আছে ততটুকু দেখিও। আর লেটস এনজয় দ্য ভিডিও, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস জাস্ট জাম্প ইন টু আওয়ার ভিডিও। তা আমি নামবো পিকের বড় বাড়িতে আজকে, আমার টিমমেট নামবে ভাঙ্গা বাড়িতে, কারণ বড় বাড়িতে আমি জানি বেশি লুট থাকে, যদি আমার ভাগ্যে জুটে আর কি, কারণ আমার ভাগ্যে লুট জুটেই না। ফার্মাস, ওয়াও ম্যান, ফার্মাস চাইছিলাম আমি। কিরে একটা এনেমি দেখলাম মনে হলো, ভাঙ্গা বাড়ির দিকে তো একটা এনেমি পাইলাম আমি স্ক্যানারে, কিন্তু এনেমিটারে তো দেখতেছি না। কই গেছে গা, কই এনেমিটা কি পালাইলো নাকি? আচ্ছা এখানে কোনো গান আছে? কোনো গান থাকলে তো ভালো হয়। আচ্ছা ফার্মাস আরেকটা, বা ভাই ভাগ্যটা দেখো, আমার ডাবল ফার্মাস ধরা দিছে। আমার ডাবল ফার্মাস দিয়ে আমি কী করবো ভাই? ডাবল ফার্মাসের ঘাস সরাবো আমি? এখানে কী আছে? ওয়াও পিচি শটগান, একটা M10 বা M18 দিলো তুই তো, পিচি শটগানই দিতে হয়েছিল তোরে। গেলি না তুই মানুষ হবি কবে? আরেকটা পিচি শটগান, বাইপড লাগবে না, ফেমাসে এমনি তো উঠবে না। ড্রাগ, ফেমাসের ড্রাগ আমি দিতেই না। তো আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, থা মনে হচ্ছে যাবে না। এখানে কি কোনো লুট আছে? দেখা যাক কোনো লুট আছে কিনা। এনেমি দেখলাম মনে হলো, আচ্ছা এনেমি তো, এটা তো বারবার এদিকে আসতেছে। কিরে ভাই কভার আছে, কেমনে গুলি লাগে ভাই? কভার আছে তো কিরে, কি কি হইতেছে এটা? কি কভার থাকার পর গুলি লাগে? আর আমার তিনটার মধ্যে লাগছে মাত্র একটা। ফাউল একটা জিনিস পুরো ফামাস। ও রে ভালো ড্যামেজ, ভালো ড্যামেজ, ও ভালো ড্যামেজ। না 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 না, কিলো না কিলো না কিল তুমি নিবে না? শাবাস, দেখছো আমি আজকে বলছিলাম আমি আমার টিমমেটে কিল চুরি করবো, আর ওর কিল চুরি করছে। ওকে মিনি শট গান দিয়ে মারতে চাইছিল ওকে, যাক ভালো, মিনি শট গানের থেকে তো আমার ফার্মাস দিয়ে মারার জন্য সম্মানজনক। লেভেল থ্রি বেস্টটা কে নিল? আচ্ছা আমি M60টা নিই, আমার M60 লাগবে, ফার্মাসের থেকে M60 বহুত হাজার গুণ ভালো। দেখা যাক বাসার মধ্যে কোনো লুট আছে কি না, অবশ্য সেই বাসার লুট তো ওই চাটিপুটি খাইছে, আমি আবার কি লুট নেব? M60 নিই, শর্ট গান লাগবে একটা। ও খুদা M1014, শর্ট গান চাইছিলাম, শর্ট গানে দিছে জুস ম্যান। শর্ট গান, শর্ট গান নিয়ে নিলাম আমি। আমি না লেভেল টু একটা ব্যাগ দেখলাম না, আমার সময় উঠে নাই দূর নেট। গেইনার একটা সমস্যা হলো, গেইনার আপনারা সব কিছু দিবে, এই ইভেন্ট দিবে ওই ইভেন্ট দিবে, কিন্তু নেট প্রবলেমটা ঠিক করবে না। আমার পিন প্রবলেম আজকাল দেখাইতেছে, এই দেখেন 200ই আছে, 300তে যাচ্ছে গা, আবার 200তে নামতেছে। উঠে নামাটাই ভাই সপ্তাহে প্রবলেম, আর উঠে নামা করলে নেট মাথা খারাপ হয়ে যায় গা। এখন স্টেবল হয়েছে, যাক ভালো। এনিমিটা কই? এনিমিটা তো আমার গুলি করছিল, তুই তো পারে M18-এর রেঞ্জের বাইরে গেছে গা, সরি M1014-এর। ফাউল M60, একটা গুলিও লাগা না, দূর। কিলটা গেছে, কিলটা গেছে আমার। আমার একুরেসি ঠিক করতে হবে। আমি দেখতেছি মনে হলো জুম 19-19 ড্যামেজ, ভালো 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 ড্যামেজ, ভালো ড্যামেজ, কিল কনফার্ম। পাওয়ারটা ওখানে দাঁড়াইছিল কেন? আমার টিমমেট আবার কাকে মারতেছে? টিমমেট আমার জন্য কিছু রাখ, অলরেডি তিনটা কিল পাই গেছি। ওকে আমি কি লুট নিতে যাব? আচ্ছা ঠিক আছে দিতে গেলাম। ওকে আচ্ছা ওরই কেউ মারবে না, না মারলেই হয়। ওকে লুট কি আছে? লেভেল থ্রি ব্যাগ, এমও, এমওটা লাগবে আমার, M60, একে একেটা লাগবে আমার। এর কাছে তো একে ছিল, আমাকে মারতে না কেন? আচ্ছা হ্যাঁ আপনারা কমেন্ট সেকশনে জানাই দিলেন দিয়ে নতুন ভালো করছে নাকি পুরানো কিরে তুই ভুল বসেছিস। আবার আমি একে সাথে ড্রাগন এর কম্পারিজন করতেছি না, কারণ ড্রাগন ইজ একে সব সময় ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। এই একেগুলো ইউনিকর্ন একে সমান যাইতে পারবে কিনা সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিন। যে যে ভিডিওটা দেখতেছে এখানে তো কোনো লুট দেখতেছি না আমি। আচ্ছা বাইরে যে দেখি কোনো লুট টুট আছে কিনা। লুট আমার লাগবে, কারণ আসছে হলো এই যে দেখছেন আমার বেস্ট মাত্র লেভেল 1-এর ছিল ছাতা, লেভেল 2-এর এখানে কি 4-এর স্কোপ দেখলাম মনে হইলো।
ফোর্স স্ক্রিপ্ট আমার লাগবে গুড আমার ফোর্স স্ক্রিপ্ট লাগবে টিমমেট টার্মোস্কোপটা নিয়ে যাও আমি টার্মোস্কোপ ফালাইতেছি ফোর্স স্ক্রিপ্ট লাগবে আমি টার্মোস্কোপ দিয়ে খেলতে পারি না আমার কাছে ভয় ভয় লাগে কারণ জানি টার্মোস্কোপ দিয়ে খেললে মনে হয় এনিমিগুলা অনেক বড় বা হলুদ দানব এছাড়া আমার ফোর্স স্ক্রিপ্টটাই বেটার ফোর্স স্ক্রিপ্ট দিয়ে খেলাইতে ভালো দেখা যাক টিমের নিচের দিকে চলো নিচের দিকে এনিমি থাকতে আর আচ্ছা আমার এমন নাই একদমই এমন নাই খুদা এমন তো অনেক দেয় তো 114 126টা তো দরকার হবে না শর্টগান আমার তো আমার ডাবল রেট অফ ফায়ারে এমন তো কোনো ভরসা নাই কি লেগে জায়গা আচ্ছা নিব নিব না কি করব মেডিকেটটা ফালাই এমনটা ওকে তো পিছে পিকের নিচের দিকে নামবো আর ভিডিওটা আর বেশি দূর যাবে না আমার ভিডিওটা হুট করে কাট হয়ে গেছিলো তো আপনারা পিকের নিচের দিকে যাওয়া পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটা মূলত হচ্ছে এনিমির কিল চুরি তো এটার পরে আমি টিমমেটের সরি টিমমেটের কিল চুরি তো এটার পরে আমি টিমমেটের কিল চুরি কথা পাই নাই তত বেশি যার ফলে আমি আর এটা দিই নাই এই ভিডিওর বাকি অংশ দেখতে হলে কমেন্টে জানিয়ে দিয়ে আমি আরেকটা কিল চুরি ভিডিও করব আপনাদের জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য রেডি থাকেন এনিমি কোথায় আমি তো এনিমি পেতেছি না এনিমি তুমি কোথায় আচ্ছা টিমমেট তোমার এসজিএম লাগবে এখানে এসজিএম অনেক আছে এসজিএম নাও না কিরে টিমমেট এসজিএম না আর ব্যাটটাও নাও টিমমেট দেখি প্যারাং মানালো আচ্ছা আমি জানি কিরে ওই এনিমি টিমমেট এদিকে আসো ছুট 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 ভুলে গেছে এই কিল চুরি শেষ আজকের ভিডিও আল্লাহ হাফেজ গাইস